হাই ইউটিউব ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস কী করে ফ্ল্যাশ করতে হয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোথা থেকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবগুলো ফাইল আনজিপ করে নেবেন। আমি এগুলো আনজিপ করে রেখেছি আগে থেকেই। আমি লিঙ্কটা কপি করে নিলাম, অডিন ওপেন করলাম, বিএল ফাইলটি প্রথমে সিলেক্ট করব। আমি যেহেতু লিঙ্কটি কপি করে রেখেছিলাম পেস্ট করে দিলাম। এপি ফাইলটি সিলেক্ট করব, লোডিং এর জন্য একটু সময় নিতে পারে, চিন্তার কোনো কারণ নেই। এটা যেহেতু 3 GB-র উপরে তাই একটু সময় লাগতেই পারে। হ্যাঁ, লোড হয়ে গেছে। এবার সিপি ফাইলটি সিলেক্ট করব। অবশিষ্ট রইল সিএসসি ফাইলটি, এটাও আমরা আগের মতোই দেখিয়ে দিব। ফোনটি ফ্ল্যাশ করার জন্য আমাকে অবশ্যই এটাকে ডাউনলোড মোডে আনতে হবে। আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটাকে বলে ডাউনলোড মোড কেবল। আপনারা চাইলে ভলিউম ডাউন, হোম এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করেও এই কাজটি অনায়াসে করতে পারবেন। ফোনটি ডাউনলোড মোডে আসছে। এখন আমাকে USB কানেক্ট করতে হবে PC-র সাথে। এখন স্টার্ট বাটন প্রেস করলেই ফ্ল্যাশ শুরু হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হচ্ছে। আমি ভিডিওটির ডিউরেশন কমানোর জন্য ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে আপনারা বকাঝকা না করেন এত বড় ভিডিও বানানোর জন্য।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন।